আজকে অনেক দিন হইয়া গেল একটা হরিণের মাংস খাইতে পারলাম না। ইস, আজকে যদি একটু হরিণের মাংস পাইতাম কতই না টেস্টি করে খাইতাম। এই হরিণ গুলা যে পরিমাণের চালাকের চালাক, আশেপাশে শিয়াল দেখলে ভোঁ করে মারে একটা তো। আরে বেটা দৌড়াস কেন, আমাদেরও তো খিদা লাগে। তোদের একটু খাইয়া আমাদের খিদা মিটলে তো তোরাও একটু সফট ওয়ার পাইতি, দৌড়াস কেন। ও, পেটের মধ্যে খুব খিদা লাগছে, যাই আশেপাশে খুঁজা দেখি কোনো খাবার যদি জোগাড় করতে পারি তাহলে খাইয়া একটু ক্ষুধাটা একটু কমান যাইব। হরিণ যদি কপালে যুক্ত, ইস। আজকে অনেক দিন পর আমার পাতানো জালে একটা হরিণ ধরা পড়েছে। আমি এই হরিণটার আজকে চিকেন ফ্রাই করে খাব। আহ, নো নো নো, চিকেন ফ্রাই না। হরিণের আবার চিকেন ফ্রাই কীভাবে হয়? আমি এই হরিণের হরিণ ফ্রাই করে খাব। দুই দিন থেকে কিছু খাইনি, অনেক ক্ষুধা পেটের মধ্যে জমানো আছে। এই হরিণের মাথাটা দিয়ে মুড়ি ঘণ্ড করে খেলে কেমন হয়? যাই, আগে একটু গোসল করে আসি, তারপর এসে এই হরিণটাকে আমি সুন্দর করে পেটের ভিতরে ভরাই ফেলব। আগে ফ্রাই, তারপরে মুড়ি ঘণ্ড। শেষ পর্যন্ত মনে হয় আমাকে বাঘের পেটে যেতে হবে। আমার কি হবে এখন? আজকে পাইছি একটা খরগোশ। ওই খরগোশ, দাঁড়া দাঁড়া, আজকে তোরে খামুই খামু। এই হরিণ নাই পাই তো কি হয়েছে, আজকে তোরেই খামু। এই খরগোশ, এই দাঁড়া দাঁড়া, তোরে ধরি আজকে খায়া বলাম আজকে। ও ও, চলে গেল রে, চলে গেল। ও, এইটা কি দেখতেছি আমি? এইটা তো একটা হরিণ, এই ফান্দে ধরা পড়ে গেছে। হায় হায়, এইটা তো বাঘের এলাকা, ওই মনে হয় হরিণটারে ধরা পালাইছে। ও, যাই আজকে এই হরিণটার লগে একটু গল্প করে দেখি। এরে ভুলাই ভালাই, এরে একটু এই বাঘের এখান থেকে সরাইয়া আমার আস্তানায় নিয়ে যাওয়ান যায় কিনা। যদি নিয়ে যাওয়ান যায় তাহলে আজকে হরিণ রে আজকে খাইয়া একদম শান্তিতে একটা ঘুম দিমু। আমাকে বাঁচাও, আমাকে বের করো এখান থেকে। শিয়াল মামা, শিয়াল মামা, আমাকে এখান থেকে বের করো। ওই দুষ্ট বাঘ আমাকে ধরে নিয়ে এসেছে খাবার জন্য, আমাকে বের করো। বাঘ যদি গোসল থেকে এখানে চলে আসে তাহলে আজকে আমাকে খেয়ে ফেলবে। আমাকে এখান থেকে বের করো তাড়াতাড়ি, আমি বাঁচতে চাই। এই ব্যাপার, সত্যি সত্যি বাঘ এই হরিণটারে ধরে নিয়ে আসছে। ঠিক আছে, ওরে ভোলাই ভালাই, আমার কাস্তানায় নিয়ে যাই। শোনো হরিণ বাবু, তুমি যদি এখান থেকে বের হইতে চাও তাহলে তুমি আমার সব কথা শুনবা, বুঝতে পারছ? তুমি সব কথা শুনবা তাহলে আমি তোমার এই বিপদ থেকে রক্ষা করবো। তুমি আমার লগে আমার আস্তানায় চলো, আমরা সেখানে যাই, দেখবা যে সেখানে অনেক সুন্দর সুন্দর হরিণ আছে। তুমি তাদের সাথে গল্প গুজব করবা, খেলাধুলা করবা, কিন্তু শর্ত তুমি সব কথা শুনবা আমার। তুমি অন্য কোনো কিচ্ছু করবা না, কারোর কথা শুনবা না। ঠিক আছে শিয়াল মামা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। ঠিক আছে, তাহলে তুমি চলো আমার সাথে, আমি তোমার এই জাল থেকে তোমাকে মুক্ত করলাম। তুমি চলো তাড়াতাড়ি, বাঘ গোসল করার আগেই এখান থেকে ভাইগা পড়তে হইব। চলো চলো। বাঘের কপালকে শিয়াল নিয়ে যাচ্ছে,
শিয়ালের এত বড় সাহস হলো কি করে? আমার খাবার কোথায়? আমার শিকার করা হরিণকে কে নিয়ে গেল এখান থেকে? আমি তো এখানে রেখেই গোসল করতে গিয়েছিলাম, আমার হরিণ ফ্রাই খাওয়া হলো না। কে নিয়ে গেছে? আমি তাকে পেলে তাকেই ফ্রাই করে খাবো, আজকে শেষ করে ফেলবো আমি তাকে। কে নিয়ে গেছে এখন কে বলবে আমাকে? আমি 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 দেখেছি এই দুষ্ট শিয়াল তোমার শিকার করা হরিণকে নিয়ে পালিয়ে গেছে, ওর আস্তানায় চলে গেছে, আমি সব দেখেছি। শিয়াল? আজকে এই শিয়ালের একদিন কি আমার একদিন? আজকে আমি ওই শিয়ালকে আগে মুড়িঘণ্ড করে খাবো, তারপর আমি খানা পিনা করব। আমি ওই শিয়ালকে এখন হত্যা করে ফেলবো। যাচ্ছি আমি শিয়ালের কাছে এখনই। এইখানে আগুন চালাই, আজকে এই হরিণটারে আজকে অনেক কষ্ট করে ধরে নিয়ে আসি রে বাগের আস্তানার থেকে। আজকে আর এই আগুনে পুড়ায় আজকে হরিণের ফ্রাই করে খামু। বাগের শিকার চুর করে খাওয়া খাওয়ানোর মজনটাই আলাদা। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন শিয়াল মামা? আমাকে ছেড়ে দিন, আপনি তো আমাকে বাঁচাতে চেয়েছিলেন, আমাকে কেন ধরে নিয়ে এসেছেন এই আগুনের এখানে? তোমারে বেশি কিছু করবো না, শুধু তোমার ওই হরিণ ফ্রাই করে আমি খামো তোমারে। আমাকে ছেড়ে দিন, আমিও ছেড়ে দিন আমাকে, আমি আমার মায়ের কাছে যাব। আজকে তোকে আমি শেষ করে ফেলব। তুই আমার খাবার চুরি করেছিস, তোর এত বড় স্পর্ধা হলো কিভাবে? তোকে আমি আজকে মেরেই ফেলব। তুই আমার হাত থেকে আজকে কিছুতেই বাঁচতে পারবি না। ওরে বাপ রে, ভাগ ভাগ এখান থেকে ভাগ, আজকে তো আমার খাইছে রে, ভাগ চলে আসে রে। তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না শয়তান। আমি আগে তোকে আজকে ফ্রাই করে খাবো, তারপরে এই হরিণের ফ্রাই খাবো। ভাগ ভাগ। আমি বোকার মতো এটা কি করতেছি? এর থেকে বরং আমার হরিণের কাছে যাওয়া উচিত। আমি শিয়ালের মাংস খাবো এটা কিভাবে ভাবতে পারলাম? ছি ছি ছি, আমি বনের রাজা, আমি খাবো সুন্দর সুন্দর হরিণের মাংস। আমি এই শিয়ালের পেছনে কেন সময় নষ্ট করছি? যাই, ওখানে হরিণটাকেই গিয়ে খেয়ে ফেলি। আমি এখন এখান থেকে পালাই, ওরা কেউ নেই, এখন আমি আমার মায়ের কাছে খুব তাড়াতাড়ি করে পালিয়ে যাই। তো Thank you.
এগি দেখছি আমি, শিয়ালের পেছনে গিয়ে হরিণটাকেও হারালাম। রাগের মাথায় আমি হরিণকেও হারিয়ে ফেললাম। তোমরাও কখনো রাগ করে এমন বোকার মতো কাণ্ড করো না, বিপদের সময়ও মাথা ঠান্ডা রেখো। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।